Hi, today we will learn about adjective clause, how to use adjective clause in spoken English, in daily conversation. Okay, aaj amra shikbo ki kore adjective clause er byabohar kore ekti boro sentence toiri korte pari. Karon amra sob shomoy simple sentence e uttor dei na. The candidates who have been declared successful in the preliminary examination are required to apply in the detailed application form. DA for the civil service main examination. A sentence state main verb tense verb ti holo candidates are required to apply in the DF. Okay, candidates derke proyojon hoyeche proyojon hoy apply korar jonno DAF e. Ebar kon candidates take define korar jonno bola hocche sei candidates jara kina preliminary examination ti shofol bhabe পাশ করেছে বলে ঘোষণা করা হয়েছে। তাই এই হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন এই পুরো ক্লজটি একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। কার অ্যাডজেক্টিভ? ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটসদের সম্বন্ধে কিছু তথ্য দিচ্ছে। এইভাবে আমরা একটা ক্লজকে ব্যবহার করতে পারি সেন্টেন্সটিকে বড় করার জন্য, সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে কিছু তথ্য জুড়ে দিয়ে সেন্টেন্সটিকে আমরা বড় করতে পারি। কারণ আমরা সবসময় সিম্পল সেন্টেন্সে কথা বলি না, বা অনেক সময় অফিসিয়াল মিটিং অথবা কোনো স্পিচে কমপ্লেক্স সেন্টেন্সেরও ব্যবহার করা হয়। তাই আমাদের সে সম্বন্ধে আইডিয়া থাকা জরুরি। আর সাম লজ ইন ইন্ডিয়া লফ সাইডেড অ্যান্ড ডু দে গো আউট অফ দেয়ার ওয়ে টু ফেভার ওমেন। মৃদুলা ভাটকার, who recently retired as judge at Bombay High Court, speaks to Sugandha Endulkar on the issue. ভারতবর্ষের কিছু আইন সমতাহীনভাবে মেয়েদের পক্ষে গিয়েছে কিনা এই বিষয়ে মৃদুলা ভাটকর, যে সম্প্রতি যিনি বোম্বে হাইকোর্টের জাজ হিসেবে রিটায়ার হয়েছেন, তিনি কথা বলছেন এই বিষয়ে সুগন্ধা ইন্দুলকরের সাথে। সেকেন্ড সেন্টেন্সটিতে মেন সেন্টেন্সটি হলো মৃদুলা ভাটকর স্পিক্স টু সুগন্ধা ইন্দুলকর অন দ্য ইস্যু। মৃদুলা ভাটকর এই বিষয়ে সুগন্ধা ইন্দুলকরের সাথে কথা বলেন। এবার মৃদুলা ভাটকরের সম্বন্ধে কিছু এক্সট্রা তথ্য দেওয়া হয়, যিনি সম্প্রতি বোম্বে হাইকোর্টের জাজ হিসেবে রিটায়ার হন। হু রিসেন্টলি রিটায়ার্ড অ্যাজ জাজ অ্যাট বোম্বে হাইকোর্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, মৃদুলা ভাটকর প্রপার নাউন, একজন নির্দিষ্ট ব্যক্তি, তার সম্বন্ধে আমরা যখন এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি তখন সেটা কমার ভেতর হবে। কিন্তু আগের সেন্টেন্সটি খেয়াল করলে দেখবেন কমার ব্যবহার নেই, অর্থাৎ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, কোন ক্যান্ডিডেট নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, যাদেরকে সফল হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে ক্যান্ডিডেটসটিকে সঠিকভাবে বোঝানোর জন্য ডিফাইনিং ক্লজের ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কমার প্রয়োগ হবে না। কিন্তু যখন আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন দেবো, তার দুটো কমার মধ্যে ব্যবহার করতে হবে, যদিও স্পোকেন ইংলিশে এটা মনে রাখা জরুরি নয়। দ্য ওয়ার্ল্ড চিলড্রেন্স উইনার্স গেমস ইজ দ্য ইয়ারলি ইভেন্ট অর্গানাইজড বাই পোডারি জিজিন গ্র্যান্ড অফ লাইফ ফাউন্ডেশন, ফাউন্ডেড বাই টু রাশিয়ান অ্যাক্টার্স। ইট এমস টু রিহ্যাবিলিটেট চিলড্রেন হু ফট এ লং ব্যারেল উইথ ক্যান্সার। সেকেন্ড সেন্টেন্সটি খেয়াল করলে দেখবেন ইট এমস টু রিহ্যাবিলিটেট চিলড্রেন, এর লক্ষ্য শিশুদের পুনঃপ্রতিষ্ঠা করা আগের অবস্থানে। কোন শিশুদের? হু ফট এ লং ব্যাটল উইথ ক্যান্সার, যারা একটি দীর্ঘ লড়াই লড়েছিল ক্যান্সারের বিরুদ্ধে। তাহলে এক্ষেত্রে হু ফট এ লং ব্যাটল উইথ ক্যান্সার এই পুরো ক্লজটি অ্যাডজেক্টিভের কাজ করছে। কার অ্যাডজেক্টিভ, কার সম্বন্ধে আমাদের বিশেষণ হিসেবে ব্যবহার হচ্ছে, কার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে? চিলড্রেন। কোন চিলড্রেন? না, যারা লড়াই করেছিল ক্যান্সারের বিরুদ্ধে। Enter Jason Roy, who picked up cleanly despite unimaginable pressure and hurled a flat, decisive throw towards Butler, who scattered the stumps as Guftill scrambled. এখানে মূল সেন্টেন্সটি হলো Enter Jason Roy, decisive throw towards Butler. এবার Enter Jason Roy সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হয়েছে দুটো কমার মাঝে, এবং বাটলারের সম্বন্ধে কিছু তথ্য দেওয়া হয়েছে
কমার পর হু স্ক্যাটার্ড দ্য স্টাম্পস। ওকে, তো এইভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট দুক্ষেত্রেই অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার করতে পারি। টিল নাও ইট ইজ নট শিওর ওয়েদার দ্য লঞ্চ উইল বি রিজিউমড ইন কামিং ডেজ টিল ইসরো ফাইন্ডস আউট দ্য এক্সাক্ট রিজন ফর দ্য টেকনিক্যাল স্ন্যাক ইন দ্য ভেহিকল সিস্টেম হুইচ উইল সার্টেনলি টেক টাইম। এক্ষেত্রে হুইচ উইল সার্টেনলি টেক টাইম এটা ভেহিকল সিস্টেম সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার প্রযুক্তিগত বাধা খুঁজে না পাওয়া গেলে পরবর্তী উৎক্ষেপণ সম্বন্ধে এখন বলা সম্ভব নয়। ঠিক আছে, এভাবে অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ড হু হুইচ হোয়েন ওয়্যার হুম হুজ এবং দ্যাটের প্রয়োগ করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারি। চেয়ারম্যান অব মাহিন্দ্রা গ্রুপ আনন্দ মাহিন্দ্রা হ্যাজ শেয়ার্ড অ্যান অ্যানেকডট অ্যাবাউট অ্যান ইন্টারাকশন হি হ্যাড উইথ ম্যাথামেটিশিয়ান আনন্দ কুমার অন হুজ লাইফ দ্য রিসেন্ট ফিল্ম সুপার 30 ইজ বেস্ট। মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা আমাদের সাথে শেয়ার করেছেন তার সাথে ম্যাথামেটিশিয়ান আনন্দ কুমারের হয়ে যাওয়া একটি গল্প। কোন আনন্দ কুমার? না, যার জীবনের উপর ভিত্তি করে সম্প্রতি সুপার 30 বইটি তৈরি হয়েছে। তো এক্ষেত্রে অন হুজ লাইফ দ্য রিসেন্ট ফিল্ম সুপার 30 ইজ বেস্ট এটা পুরোটি আনন্দ কুমারের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। যার কোন আনন্দ কুমার? না, যার জীবনের উপর ভিত্তি করে সুপার 30 বইটি তৈরি হয়েছে। এভাবে ফর ফ্রম উইথ বাই আফটার হুইচ অর হুম ব্যবহার করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের প্রয়োগ করতে পারি। সুমন লাভস সচিন, এই সেন্টেন্সটিকে আমরা বড় করে বলতে পারি, সুমন হু ইজ মাই ফ্রেন্ড লাভস সচিন, অথবা সুমন হু ইজ মাই ফ্রেন্ড লাভস সচিন হু ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। সো ইউ ক্যান ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস ইন ডেইলি কনভারসেশন অলসো। ওকে, নাও প্র্যাকটিস, ট্রাই টু মেক সাম কমপ্লেক্স সেন্টেন্সেস বাই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। নাও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট আই ক্যান আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ফর ইউ। থ্যাংকস ফর লিসনিং অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড প্রিভিয়াস লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। Put your valuable comments below. Thanks again.